নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বেশ কিছুদিন আগে তরুণের স্বপ্ন ভিডিওতে বেশ কিছু তথ্য শেয়ার করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই স্কিমের টাকা ক্রেডিট হয়নি, যার ফলে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মনে বেশ কিছু প্রশ্ন। এই ভিডিওয় সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষা দপ্তরের যে লাস্ট আপডেট বেরিয়েছে তাতে বলা হচ্ছে 29 আগস্টের মধ্যেই সমস্ত স্কুলের হেডমাস্টার মশাইদের নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্টকে ফাইনালাইজড করতে হবে এবং ওই সমস্ত ছাত্রছাত্রীদের যে স্কুল সার্টিফিকেট তা ডাউনলোড করে যথাযথভাবে সই সিল করে তা আপলোড করতে হবে এবং এই ডেটটা 29 আগস্টের মধ্যে করে ফেলার কথা বলা হয়েছে। তারপর কাজ যা হবে জেলা স্তরে, অর্থাৎ ডিআই অফিস থেকে স্কুল ইন্সপেক্টর ডিপার্টমেন্ট তারা এগুলো ভেরিফাই করবেন এবং যদি কোনো স্কুল সার্টিফিকেটে গলত দেখেন তা বাতিল করবেন এবং স্কুল এন্ডে আবার রিটার্ন করে দেবেন। এবং এই প্রক্রিয়াটা করার যে ডেডলাইন দেওয়া হয়েছে তা হচ্ছে 30 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর। এরপর পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেলে ছাত্রছাত্রীদের নামে নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সাবমিট করা হবে ট্রেজারিতে, অর্থাৎ ট্রেজারিতে বিল সাবমিশন করার ডেট সম্ভাব্য রাখা হয়েছে 4 সেপ্টেম্বর। তারপর শিক্ষক দিবসের দিন 5ই সেপ্টেম্বর এই টাকাটা ডিসবার্স করা হবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। তাহলে সবাই ভাবতেই পারেন যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই তরুণের স্বপ্নের টাকা ট্যাপ কেনার জন্য ক্রেডিট হয়ে যাবে না, তা কিন্তু ঘটবে না। বিভিন্ন জেলাতে বিভিন্ন দিনে এই টাকা ক্রেডিট হবে। যে সমস্ত স্কুল প্রথমের দিকে এই ফাইনালাইজের প্রক্রিয়া করে ফেলেছেন তাদের টাকা আগে ঢুকবে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর থেকে ঢুকতে শুরু করবে এবং তারপর ধীরে ধীরে প্রতিদিনই এই 5ই সেপ্টেম্বরের পর থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে। সুতরাং সম্ভাব্য দিন 5ই সেপ্টেম্বর এবং তারপর থেকে দেখবেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই তরুণের স্বপ্নের টাকা ক্রেডিট হচ্ছে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের মনে যে তরুণের স্বপ্নের টাকা ক্রেডিট হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে তা আশা করি অনেকটাই কেটে যাবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।